হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল, আমি ফাইজুর আছি আপনাদের সাথে। তো যারা টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করতে চান তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। তো টাস্ট ওয়ালেট সর্বপ্রথম ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে আসবেন, এবং কি এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে আমি টাস্ট ওয়ালেটের লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে সার্চ বাটনে আপনারা সার্চ করবেন টাস্ট ওয়ালেট, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন টাস্ট। তো টাস্ট ওয়ালেটটা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, লগটা অবশ্যই দেখে নেবেন, এবং কি এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে চেক করলে আপনি টাস্ট ওয়ালেটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে ডাইরেক্টলি সর্বপ্রথম আপনাদের টাস্ট ওয়ালেটটা ডাউনলোড করতে হবে। তো যারা এখনও ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম টাস্ট ওয়ালেটটা ওপেন করে নেব, ঠিক আছে? অ্যাকাউন্ট করার জন্য 2 মিনিটে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম টাস্ট ওয়ালেটটা ওপেন করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা বাটন রয়েছে কনফার্ম বাটন, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। তার আগে অবশ্যই এগুলো ডান দিকে টেনে নিতে হবে, ঠিক আছে? তো আমি এক এক করে 4টা টেনে নেই। এরপর নিচে যে বাটনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দিই, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক, ঠিক আছে? নিচে টিক মার্কটা দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি ব্ল্যাক দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সময় পাবেন। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে? 6টা পাসওয়ার্ড দিবেন, 2 বার 2 বার করে। আপনারা অবশ্যই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন। তো এরপরে এই টিক মার্কগুলো দিবেন সবগুলোই, ঠিক আছে? এই টিক মার্কগুলো সবগুলোই দিয়ে দিবেন। দেন নিচে কনফার্ম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো আমি সর্বপ্রথম টিক মার্কগুলো দিয়ে নেই। তো টিক মার্ক দেওয়ার পর এখান থেকে কনফার্মে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? কন্টিনিউ আপনারা ক্লিক করে দিব, যাই হোক বললেই হলো। তো এখানে হচ্ছে আপনাদের মেইন কাজটা। তো এখানে আসার পর আপনাদের কিছু সেন্টেন্স অথবা বাক্য আসবে যেগুলো সিরিয়াল অনুযায়ী আছে। তো এই সেন্টেন্স অথবা বাক্যগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এক এক করে আপনাকে বসাতে হবে কোনটা আগে আছে কোনটা পরে আছে। তো সর্বপ্রথম আপনি চাইলে একটা খাতাও লিখে রাখতে পারেন, আবার কি আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট হবে না, অন্য ফোন দিয়ে আপনাকে একটা ছবি তুলে নিতে হবে। তো এভাবে যে জায়গায় সিরিয়াল অনুযায়ী আছে এই সিরিয়ালটা অনুযায়ী আপনাকে অবশ্যই বসাতে হবে নেক্সট টাইমে। তো আপনি আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ছবি তোলার পরে, এবং কি এখানে হচ্ছে আপনার এক এক করে মনে রাখবেন যেগুলো লিখে রাখছেন ওগুলো সিম্পলি এখানে আপনার লিখে দিয়ে আপনার কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী যেভাবে থাকবে আমি জানি এখানে দেখতে পাচ্ছেন না, তো সিরিয়াল অনুযায়ী যেভাবে থাকবে নিচে দেখতে পাচ্ছেন, সিরিয়াল অনুযায়ী একটা একটা করে ক্লিক করবেন, যেটা আগে ছিল যেটা পরে ছিল ওইভাবে দিয়ে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন, আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে একদম ইজি। যদি একবার ট্রাই করেন আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট অবশ্যই আপনাদের এগুলো স্ক্রিনশট মেরে অথবা সরি ছবি তুলে অথবা কোনো জায়গায় নোট করে রেখে দিতে হবে। তো অ্যাকাউন্টটা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি এখান থেকে ক্রস বাটন অথবা ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি ডানে ক্লিক করে দিই তাহলে এটা কেটে যাবে। এছাড়া পরবর্তী আরেকটা পেজ আসবে যেটা আপনারা কেটে দিতে পারেন। তো আপনারা যদি ফোর্সেসে কাজ করতে চান তাহলে এই অ্যাকাউন্টটা অবশ্যই লাগবে, প্রত্যেকে এই অ্যাকাউন্টটা করেন। নেক্সট টাইমে আমি প্রত্যেকটা পার্ট অনুযায়ী ভিডিও দিয়ে দিব। তো এখানে হচ্ছে আপনাদের ফোর্সেসে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে, বিএনবি স্মার্ট, ঠিক আছে, এই কয়েনটা লাগবে, এবং কি আপনাকে বিইউএসডি এই কয়েনটা লাগবে, ঠিক আছে? বিইউএসডি বাইন্যান্স পেজ বিইউএসডি। তো এটা কই পাবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট 2 ডট রয়েছে কোনারে, আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দেই তাহলে বুঝতে পারবেন, কোনারে ক্লিক করে দিবেন, ঠিক আছে, কয়েনটা সিলেক্ট করার জন্য। তো এখান থেকে সিম্পলি আপনারা সার্চ দিবেন, আমি একটু দেখিয়ে দেই। সর্বপ্রথম আমি বাইন্যান্স, আপনারা হচ্ছে এখানে সার্চ বাটন লিখবেন বাইন্যান্স, বাট আমি ইউএসডিটি দিছি এই জন্য কিন্তু আমার এখানে আসে নাই। দেখেন আমি ইউএসডিটি দিছি, বিইউএসডি দিছি এই জন্য আসেনি। তো আপনাদের কী করতে হবে, ডাইরেক্টলি এখানে বাইন্যান্স লিখতে হবে, BINANCE, ঠিক আছে? বাইন্যান্স লেখার পর দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর চলে আসছে, বাইন্যান্স ইউএসডিটি পেজ 2 নম্বর অপশনটা। তো আপনারা এই অপশনটা দেখতে পাচ্ছেন অন নামের একটা অপশন রয়েছে, এখানে অন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এটা পেজে চলে আসবে। আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসেন, দেখেন বাইন্যান্স পেজ বিইউএসডি এটা আছে। তো আপনারা কীভাবে কী করবেন এটা যে বিষয়টা পরবর্তী ভিডিও জানাবো, আজকের ভিডিও এই পর্যন্ত। সর্বপ্রথম অ্যাকাউন্ট করে নেন একটা।